তো আমি এটা অপছন্দ করি, ওটা বাদ দাও। কিন্তু লোকে বুঝতে পারে না কার ইজতেমা হচ্ছে, এসব কারণে মঞ্চে থাকে। আর এমনিও মাইকে কখনো কখনো হয় কি না, সব মাইকে কিন্তু শুনতে পাই না। বক্তৃতার বা বক্তাদের বিশাল তালিকা দেখে বিভ্রান্ত হবেন না। বলুন তো, যত বক্তাই হোক না, দেশের হোক আর বিদেশি হোক, যদি হাদিস কোরআন ছাড়া অন্য কিছু বলে তখন শুনবে? তারা আসবেন নিশ্চয়ই হাদিস কোরআনই বলবে। তার সারা দুনিয়ার বক্তা জমা করে আর আমাদের বক্তাহীন ইজতেমা কে আসবে? বক্তা নেই তো, অথচ দুদিন তো চলবে, ফেরেশতা বক্তব্য দেবে, কিন্তু নাম নেই। নাম শুনে যারা আসে বিষয়টা অন্যরকম ধারণা করবেন। আগে দেখতাম তখন আমরা ছোটো ছিলাম, আমাদের এখানে বড়ো গাছ সিলিন্ডারটা পেটি ফেলা হয়েছে, পোস্টার এত লম্বা যে অতক্ষণ ধরে পড়ার অবসর হয় না কারোর। তো আমার মনে আছে সাতটা দেশের বড় বক্তারা এসেছিলেন। স্থান হইল আমাদের এটার নাম কি নহটা। আমাদের তো ইজতেমা আগেতে হয় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, তো আজকে নতুন না, ও যারা জানে না তারাও জানে যে ওখানে ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই হয়। কারণ একুশ ফেব্রুয়ারি সপ্তাহ ছুটি থাকে আর ওই সময় ফাল্গুন মাস থাকে, ঠান্ডা গরমের মাঝে মাঝে একটা সময় শুয়ে থাকতেও ভালো লাগে। এই চিন্তা করে আমরা এটা করি, এটা দুনিয়াবী চিন্তা, এটা হাদিস কোরআন নির্দেশ না, এটা দুনিয়াবী চিন্তা। এখন ফেব্রুয়ারি মাসে দুনিয়া যত সম্মান হচ্ছে কয়, তো নতুন কী করবে বক্তা নামের বিশাল বহর, শ্রোতা আছে বক্তাই বেশি। আর লোকজন জুমার জমা হবে খদ্দার সময় তখন ছবি তুলবে, দেখা যায় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হয়েছে। আসলে এগুলোর সরলতার বিপরীত, আমরা সরলতে বিশ্বাস করি, ইখলাসে বিশ্বাস করি। ওই জন্য আপনাদের কাছে এই বিষয়টা যাতে ধোকায় না পড়েন, আপনারা জিজ্ঞেস করে অনেকে আপনাদের বক্তা কে আসবে, আখেরি মোনাজাত কখন হবে, বললেন এগুলো আমার তো আমার ডিপার্টমেন্টে প্রফেসর একজন স্যার, আপনার আখেরি মোনাজাত কখন হয় তখন যাবো, আমার তো আমরা সবসময় মোনাজাত করি, আখেরি মাখেরি নেই, তাহলে কখন যাবো? যাবেন না আপনি, এই যে কী বিপদ, পঞ্চাঞ্চের এক প্রফেসর আমাকে বলছিলেন আখেরি মোনাজাতে যাবে, অন্য মোনাজাতে যাবে না, ও কোনো কথাই শুনবে না, আখেরি মোনাজাত চায়, এরকম কিছু পাগল আছে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে আখেরি মোনাজাত এখন কেউ জিজ্ঞাসা করে না, যে ওখানে কোনো আখেরি মাখেরি নেই, প্রতিটি কথাই শুনতে হবে, শুনলে তোমার লাভ আছে, না শুনলে তোমার লস। এই দুটি বিষয় আপনাদের ইঙ্গিত দিলাম, আমরা কখনোই এটা ভালো চোখে দেখি নাই, আজও দেখি না। আপনারা আল্লাহর বাণীর সামনে, রসুলের বাণীর সামনে ইনশাআল্লাহ একটুকুই বলতে পারি আমরা, সহি হাদিস ছাড়া কোনো জাল জয়ীফ হাদিস আমাদের বলতে হবে না। এবং আমরা বলে দিয়েছি প্রত্যেক বক্তার দাওয়াত নামার নিচে লেখা আছে, কারোর অন্তরে আঘাত দিয়ে কোনো কথা বলা হবে না। আপনার বক্তৃতার পুরো টার্গেট হবে আখেরাতে মুক্তি পাওয়া, তিন পাঁচ ছটা নির্দেশ দেওয়া আছে। আখেরাতে মুক্তির বাইরে কোনো কথা যদি বলেন আপনি, দিনাতে আপনাকে বসাই দেওয়া হবে, এটা সেই ইজতেমা না। এবং আপনারা হয়তো এটা জানেন না, এখানে যারা বক্তা আসেন কাউকে আমাদের পাথাও দিতে হয় না, তো নিজেরা খরচ করে আসে, আলহামদুলিল্লাহ বলবেন না, যত খরচ হয় এই আপনাদের আনুষঙ্গিক কাজগুলো করার জন্য, টয়লেট প্যান্ডেল মাইকিং ব্যাপার বিশাল ব্যাপার না। এবারেই প্রথম আমাদেরকে স্থান পাল্টাতে হয়েছে, কারণ আর জায়গা হচ্ছে না, এটা সুগিরা না, আলহামদুলিল্লাহ বলতে হবে না। গিয়েছি আপনাদের এরিয়ার বাইরে, তারা আমাদের সংগঠনভুক্ত না, আশা করি তারা আমাদের বক্তব্য শুনলে হয়তো আর বাইরে থাকবে না, সংগঠনে চলে আসবে, কারণ এই ধরনের উদার বক্তব্য ইনশাআল্লাহ কিন্তু দুনিয়া কেউ দেবে না। আর আমাদের আখেরি মনোজাতের সমাজ সব জমা হবে, এগুলো চিন্তা আমাদের মাথায় নাই, দেশ বিদেশে এসে এতে মাটি বোঝে না, কিন্তু ওই মাটি ওখানে দোয়া করলে বেশি আল্লাহ কবুল হবে, এতে মাটি বোঝে না। যাই হোক, সবগুলো বিষয় আপনাদের ধরে দিলাম।
আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আর্থিক সহযোগিতা করলে নাকি কি আপনি পাবো নাই পাবো, বেশি দিলে বেশি পাবেন, কম দিলে কম পাবেন, না হলে দেবতার প্যান্ডেল করে টাকা হচ্ছে না, বিনা প্যান্ডেলই করবো, কোনো চিন্তা নেই, আল্লাহর বান্দা আল্লাহর মাটিতে বসে থাকবে। এবং আপনারা আউড় বলেন নাকি খেয়াড় বলেন, এও যদি দেন তাও লাভ আছে, কারণ ওই বিশাল ময়দান কত আউড়টা কোথাও ঠিক আছে নাকি, সব ব্যাপারে আপনারা বিষয়ে খেয়াল রাখবেন। এটা যোগ করা যায় এটুকুই যে আপনাদের ইজ্জতের ব্যাপার, যেখানে কাস্ট হয় সারা দেশের লোক বলে এই এলাকার লোক সব এত এত স্বার্থপর বলবে, যাই একটা বলবে যে কারণ নিজেদের নিয়ে থাকে, আমাদের মেহমানদের দিকে খেয়ালই নেই। হ্যাঁ আমি আর সকালে একটা খবর শুনলাম, তিন দিন থেকে বাড়িতে মেহমান আসা শুরু হয়েছে, মানে গতকাল থেকে শুরু হয়েছে মেহমান আসা, ইয়ে যারা জীবনের যেসব আত্মীয় চেনে না তারাও আসতেছে, এটা আপনার জন্য একটা বরকত না, কারণ মেহমান বরকত ছাড়া আসে না, কিন্তু আপনার আত্মীয় কিন্তু ব্যস্ত মানুষ সবাই, আপনিও ব্যস্ত তিনিও ব্যস্ত, সে কখন আসবে, ইস্তমাগুলোকে এসেছে আপনিও তাকে পেলেন, তাকে সেবা করার সুযোগ পেলেন, আপনি নেকি পেলেন, উনিও নেকি পেলেন, যে তুমি মেহমান হিসেবে এসেছো, হাদিসে রয়েছে দেখো যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে ইমান রাখো তুমি তার মেহমানকে সম্মান করো, তিন তিনবার আল্লাহ নবী বলছেন মেহমানকে সম্মান করো, মেহমানকে সম্মান করো, মেহমানকে সম্মান করো, বারবার বলছে। এমনকি আবু তাহার বাড়িতে একজন আল্লাহ রসুলের মেহমান তো সবসময় আসতো, তুমি তো কী খেয়ে দেবে, হ্যাঁ তোমাদের কেউ আসো আমার মেহমানটা নিয়ে যেতে পারো, আবু তাহার নিয়ে গেল বাড়ি বলে খাওয়া নেই, বাড়িতে গিয়ে বউকে বলছে আরে খাওয়া দাওয়া কিছু আছে, তো তোমার জন্য কিছু আসছে আর সব শেষ, একটা বুদ্ধি করো আমি তো মেহমান নিয়ে আসছি, আমি আমারটা মেহমানকে দিতে আসি আর বাতি নিব বন্ধ করে, আমি ভাব দেখাও যে আমিও খাচ্ছি আপনার সাথে, তো মেহমানের খাওয়া হয়ে গেল ওনারা স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, এটা হলো সাহাবিদের জিন্দগি। আপনাদের যদি এরকম সুযোগ আসে, একাধিক মেহমান আসে, দয়া করে এটাকে নেকির একটা মাধ্যম বলে গ্রহণ করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, কারণ যদি আপনার বাড়িতে সে আপ্যায়ন না পায় সে কখনই আর কিন্তু আপনার বাড়িতে আসবে না, ফলে আপনি একটা বরকত থেকে মহরুম হবেন আর আখেরাতে নেকি থেকে মহরুম হবেন। বলা যায় না ওই মেহমান জীবনে আর কখন আসবেন কি না, বা আপনিও কখন সুযোগ পাবেন কি না, কারণ হায়াত মত সবারই আসে, তাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের সঠিক দাওয়াত প্রচারের তৌফিক দান করুন, এবং এই ব্যাপারে সাধ্যমতো সহযোগিতা করার আল্লাহ পাক আমাদের সবাইকে শক্তি দান করুন। আমিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.